নোয়াখালীর ছমোহনী মার্কাজ মিলনায়তনে বুধবার বিকেলে মার্কাজুল হিদায়া মাদ্রাসার উদ্যোগে মাসেকে কোরআন ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি ওস্তাজুল হুফফাজ শায়খ কারি আব্দুল হক, মাদ্রাসা পরিচালক মাওলানা মোর্শেদ আলম মাসুমের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের প্রশিক্ষক হাফেজ মাওলানা কারি মানজুর বিন মুস্তফা, সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আবু ইউসুফ, কেন্দ্রীয় সদস্য হাফেজ মাওলানা আবুল খায়ের, দারুল কোরআন ইন্টারন্যাশনাল পরিচালক হাফেজ শরীফুল ইসলাম, মদিনাতুল উলুম মাদ্রাসা পরিচালক মাওলানা জিয়াউর রহমান, মাওলানা মামুনুর রশিদ, মাওলানা সাইফুল ইসলাম সহ আরো অনেকেই। পরে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি ঘটে। নোয়াখালী থেকে মোজাম্মেল হোসেন কামালের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক।